নমস্কার, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সন্ধিতা। আমরা চলে এসেছি চেন্নাই এগমোর স্টেশনে। আজকে আমাদের দ্বিতীয় দিন জার্নি। তো রাতের বেলা আমাদের রামেশ্বরমের জন্য ট্রেন আছে। এখন আমি আর সদ্রিজা দাঁড়িয়ে ছিলাম বাইরে, এখন চলে আসলাম ওয়েটিং রুমের ভেতরে। এখানে ওয়েটিং রুমটা খুব সুন্দর, 25 টাকা ঘন্টায় একজনার। তো আমি আর মা বসে আছি পেছনে, ওরা 3 জন বসে আছে, আর লাগেজ রেখে দিয়েছি সামনে। তো এই 2-3 ঘন্টার জন্য এখন বাজে 4টা মতো, আর আমাদের ট্রেন 7টায়। তো এই 3 ঘন্টার জন্য আর হোটেল নেওয়া হয়নি, এই ওয়েটিং রুমে বসেই কাটিয়ে দেবো। আর এখানে বাথরুমটা তো দেখলাম পরিষ্কার আছে, কোনো প্রবলেম নেই। সদ্রিজা, বাবা, মা, সুবোধী, বেড়া 4 জন মিলে খেতে গেল, আমি বসে আছি লাগেজের কাছে। আমার খাবার নিয়ে আসবে, আমি এখানে খেয়ে নেবো, আর বাইরে যাবো না, ইচ্ছা হচ্ছে না। এত জার্নি করার পর আর ইচ্ছা হচ্ছে না বাইরে যাই। আমার খাওয়া নিয়ে এসেছিল, আমি খেয়ে দিয়ে একটু বাইরে বেরোতে বেরোলাম স্টেশনের ভেতরে। তোমার হাত পাগুলো যাকে বলে না জং ধরে গেছে, না হেঁটে কালকে থেকে সেই ট্রেন জার্নি করে যাচ্ছি একভাবে, মানে স্টেশনের ভেতরে একটু হেঁটে চলে দেখিনি। তো যেতে যেতে স্টেশনের ভেতরে এই ছবিটা আমি কালকে ভিডিওতে লাগিয়েছিলাম। তো আমি প্রথমে বুঝতেই পারিনি এই জিনিসটা কি, এত সুন্দর লাগছিলো দেখতে না। তো সামনে হেঁটে গিয়ে দেখি এটা ওভারব্রিজ, এত উঠতে হবে, আবার পা ব্যথা, সেই জন্য আর উঠিনি, নিচ থেকে ভিডিও করলাম। তো খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে একদম। এখন বাজে 4:15। এই যে আমার পেছনে যে আঙ্কেল আন্টিরা আছেন না, এরা আমাকে জিজ্ঞেস করছেন যে 6 নম্বর প্ল্যাটফর্ম কোথায়। তো আমি বললাম আন্টি আমি তো হিন্দির তামিলের তাও বুঝি না, না বুঝি না এক ফোঁটা বলতে পারি। তো অন্য কাউকে জিজ্ঞেস করো বা হিন্দিতে বলো। তো ওনারা বললেন যে আমরা হিন্দি পারি না, শুধু তামিল, মানে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিল যে হিন্দি পারে না। তারপর আমি ওরা একটা আঙ্কেলকে ডেকে নিয়ে এসে বললাম যে 6 নম্বর প্ল্যাটফর্ম কোথায়, তারপর দেখে দিল। আর আমি এদিকে মোবাইলের দিকে তাকিয়ে বুঝে পারি না যে কোন দিকে তাকাবো, সোজা মোবাইলে নেই সাইডে। আর স্টেশনের ভেতরে এটা দেখতে এত সুন্দর লাগলো না, এখানে এটা দাঁড়িয়ে আছি। তারপরে এই এখন বাজে 6টা, আমি আর সভাপতি বেরিয়ে পড়েছি, মানে চলো একটু বাইরে স্টেশনের বাইরে খাবারও নিয়ে আসবো, আবার হেঁটেও আসা হবে। স্টেশনের ভেতরেও অনেক দোকান আছে, তো ভাবে তাও বাইরে যাই। এখান থেকে বেরিয়ে পড়েছি, আমি আসার পথে দেখেছিলাম স্টেশনের বাইরে অনেক দোকান আছে। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, গাছের ছায়া ছায়, আর সাথে হাওয়া হচ্ছিলো, খুব ভালো লাগছিলো। এই যে স্টেশন, আর তার উল্টো দিকেই দোকান, পুরো ভেজ রেস্টুরেন্ট প্লাস হোটেল সব কিছুই। তো কী লেখা আছে আমি তো বুঝতে পারলাম না, যাই ঢুকলাম ভেজ দিকে। ঢুকে এখানে অর্ডার দিলাম ভেজ ফ্রাইড রাইস। আমার বাবার আর মার সাথে যা তো আলাদা করে অর্ডার দিতে হয় না, ও শুভদেবেরটা বা আমাদেরটাই খেয়ে নেবে সবারটাই। এখানে অর্ডার দিলে আর দেখি যে ধোসা, তো ধোসার অর্ডার দিতে কি দেখি এত বড়, সদ্য বলছে তো ধোসা খাবে, কিন্তু ওর পক্ষে 2-3 বারে সব শেষ করা সম্ভব না, আর তার মধ্যে অনেক দেরি হয়ে যাবে খেতে খেতে, মুচকুচেও থাকবে না, নরম হলে খেতে ভালো লাগে না। আমি অর্ডার দিয়ে, খাবার অর্ডার দিয়ে এখানে বাইরে একটু ঘুরে বেড়াচ্ছি, দেখি কী কী দোকান টোকান আছে। তো দেখি চায়ের দোকান থেকে শুরু করে ফলের দোকান, জুসের দোকান সব কিছু আছে। তার মাঝে পেয়ে গেলাম ঘরের দোকান, আর তার পাশে খাবার দোকান, সব এই যে অপর স্টেশনের অপোজিটে সব কিছু, মানে বাইরে না গেলেও চলবে, অপোজিটে আসলে সব খাবার পাওয়া যাবে। আমাদের খাবার প্রায় নেওয়া হয়ে গেছে, খাবার নিয়ে নিয়েছি, মিষ্টি নিয়ে নিয়েছি। আমরা স্টেশনে ফিরে যাচ্ছি ওয়েটিং রুমে, হাতে বেশি টাইম নেই, ধীরে ধীরে চলে যাব। আর এই দিকটা দিয়ে যতবার যাচ্ছি এত সুন্দর লাগছে হাওয়ার জন্য, গাছের ছায়া, হাওয়া, সদ্রিজা ডগি দেখে এত আনন্দ, হাঁ করে দেখে আছে, না পারলে ওকে বাড়িতে নিয়ে চলে যাই। এখন বাজে 6:30, আমরা বেরিয়ে পড়েছি, আমি আগে বেরিয়েছি। আর এই ব্যাগটা নিয়ে আমি যে কী ভুল করেছি না, মানে জিনিস আছে প্রচণ্ড পরিমাণ জিনিস আছে, একটু হিটে ঢুকতো এরকম করে ধরে আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে, এ করে এত ব্যথা। তো মানে যাকে বলে না নিজের পায়ে নিজের কুড়ুল মারা, আমাদের বাড়িতে আছে ট্রলি থাকা সত্ত্বেও আমি এই ব্যাগটা নিলাম, প্রচণ্ড জিনিস আসবে বলে এখন নিয়ে যাওয়ার সময় অসুবিধা। তো কতগুলো কাজ থাকে, যেমন কী বলে কী বলবো, মানে কাজ করার পর পস্তাতে হয়, সেই জিনিসটা হয়েছে আমার সাথে, কিছু করার নেই আর। তো যাই হোক, টাইম চলে আসলো যাওয়ার, আমরা সবাই বেরিয়ে পড়ছি। এর আগের দিন আমি আজকে তাড়াতাড়ি বেরোনোর কারণ হচ্ছে এর আগের দিন শাশুড়াতে আমাদের খুব ভোর ভোর করে বেরোতে হয়েছে। এ আমাদের এসি একটু ছিল,
কিন্তু একদম লাস্টে, ট্রেনের লাস্টে, তারপরে গাড়ির কামরা প্রচণ্ড হুড়মুড় করে উঠতে হয়েছে আমার। আর কিছুক্ষণ ট্রেন দাঁড়ালেও না, মানে ট্রেনে উঠে এসে মনে হচ্ছে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তো ওই জন্য আগে থেকে ভেবে নিয়েছি যে এখানে স্টেশন থেকে ছাড়বে যখন ট্রেন, তখন আরামসে যাব। ওই জন্য ধীরে ধীরে বেরোলাম। আর তা আমাদের লাগেজও আছে, ওভার ব্রিজ পেরিয়ে গিয়ে যেতে হবে, তো তাড়াতাড়ি যাওয়াই ভালো। আমাদের সন্ধ্যে 7:10 ট্রেন, 7:00 বলা চলে। যাক, ওভার ব্রিজ পেরিয়ে নেমে চলে আসলাম। নেমে ওরা আগে চলে গেছে, আমি বললাম দাঁড়াও তোমরা আগে যাও, আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করি। এত সুন্দর লাগছে চারিদিকে দেখতে, আর কি বলবো, আর আমার সাথে একে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, এত সুন্দর। আর হাওয়া দিচ্ছে, তো গরম হলে হয়তো দাঁড়াতাম, দাঁড়াতে পারতাম না, এতে এত সুন্দর হাওয়া দিচ্ছে তো ইচ্ছা হচ্ছে না নামতে। তো যাক, নেমেতে যেতেই হবে, তো চলে যাচ্ছি এখন নিচে। এই ট্রেনটাই যাবো, রামেশ্বরম এক্সপ্রেস। এই ট্রেনে তো আমাদের কামরাটা পেছনে দিয়েছে, ওপর থেকে নেমে আসার পর হাঁপিয়ে গেছি বলে এখানে দাঁড়িয়ে আছি। আর এখানে প্রচণ্ড জোরে হাওয়া, তো এখানে এখানে একটু ওয়েট করি, ততক্ষণ ট্রেনের কামরাগুলো খুলে দিক সব, তার চালু করে দিক, তারপরে গিয়ে উঠে পড়বো একবারে। তারপরে রামেশ্বরম যাওয়ার প্রথম স্টেশন নেমে পড়বো কালকে সকালবেলা। আমরা ট্রেনে উঠে পড়লাম, ট্রেনে পেয়ে গেছি 4টে কামরা, এই যে সিট, ওপরে 2টো, নিচের 2টো। সত্যি তো সবার আগে এসে ওপর দখল করে নিয়েছে। আর এই সিট এগুলো পেলে খুব আনন্দ। আর একটা এই সিট, মানে আমাদের 4খানা আর 5খানা। তো সত্যিকে আমরা বলছি তুই যার ওখানে 10 সিটে একা একাই বসে থাক, ঘুমে আর যায় না, এখানেই বসে আছে সবার সাথে। আর এই যে আমাদের খাবার জল সব নেওয়া আছে, আর ওর রোডটি চালু হয়ে গেছে ওপরে উঠে। বাচ্চা মানুষ সারা বছর মুসলিনের জালে আটকে থাকে, এই কদিন একটু ছুটিকে পুরো মুক্তি করে নিচ্ছে, এখানে আর কিছু মানা করা হচ্ছে না ওকে। ট্রেন ছেড়ে দিল, ট্রেন ছেড়ে দিতে ওর মুক্তি চালু, জানলা ধারে বসে, এই ধারে আমি এই জানলা দিয়ে সাইডে বসে আছি, ওই সাইডে আর একটা স্কুল থেকে কিছু শিখে এসেছে, ওটাই বলছে মামা একটু ভিডিও করে দেখো না, নাকে হাত দিয়ে দুই সাইডে হাতে কম যেন করে বের করে না, আমি পারি না। ট্রেন চলতে শুরু করে দিয়েছে। আর এই এই আমি 3টা প্লেট, এই 2টো আর 1টা প্লেট বাড়ি থেকে এনেছিলাম, নাহলে এই প্যাকেটে প্যাকেটে খেতে খুব অসুবিধা হওয়ার জন্য। আর এটা এনেছি সেই ভেজ ফ্রাইড রাইস দোকানটা থেকে। আর এখানে আছে আরও 2টো সাথে মিষ্টি, আর এটা রবিবার সতেজের খাবার, ওরা খাচ্ছে ওইদিকে, আমরা এদিকে খেয়ে নেব। আর তারপরে মিষ্টি বুক করবো, মিষ্টি এনেছি যেটা সেটা দিয়ে। এই যে এখন বাজে 8:30, আমি শুয়ে পড়েছি, আমি মানে সবাই শুয়ে পড়েছে, তারপরে আমি শুলাম, তো পুরো হাঁপিয়ে গেছি, কালকে থেকে জার্নি হয়ে যাচ্ছে। আর কদিন থেকে শরীরটাও ভালো না, তো আমি তো ভাবলাম যে আসতেই পারবো কি না, কদিন একজনের পর একজনের শরীর ভালো না, বাবার হলো, মার হলো, সতীজার, আমার সবারই। আমার কিন্তু বলে না যে ঠাকুর ডাকলে সেটা আটকায় না, তো মানে এক্ষেত্রে ভগবানের শিক্ষা চেয়েছিল, সেই জন্য আমরা সবাই রওনা দিয়ে এলাম, ভালো মতো পৌঁছে যাচ্ছি। মানে খুব আনন্দ যে এই সবার অসুস্থ শরীরেও আমরা মানে ভালো মতো পৌঁছে যাচ্ছি, কারো কিছু অসুবিধা হয়নি, শুধু জার্নিতে যেটুকু মানে ক্লান্তি আছে সেটুকুই এসেছে, আর কিছু না। আমাদের সবাই ঘুমিয়ে পড়বে চটপট, যত জার্নি হয়েছে কাল সকালবেলা পৌঁছে যাব ওখান থেকে, তারপরে গাড়ি নিয়ে আবার রামেশ্বরম। তো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এর ব্লগ পরের ব্লগ একদম রামেশ্বরম, সবাইকে টাটা। আমার চোখ পুরো ধুলো ধুলো হয়ে গেছে, আজকে ভয় প্রভাব দিচ্ছে, তো একটু আলাদাই লাগছে।